মুর্শিদাবাদের সাগরদিঘি এলাকায় তৈরি হচ্ছে আর্সেনিক মুক্ত পানীয় জলের প্ল্যান্ট। শুরু হয়ে গিয়েছে কাজের তোড়জোড়। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্তারা এলাকাও ঘুরে এসেছেন। প্ল্যান্ট তৈরির জন্য তৈরি করা হবে মোট 17টি জলাধার। দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় খুশি বাসিন্দারা। মুর্শিদাবাদের প্রায় সবকটি ব্লকই আর্সেনিক কবলিত এলাকা বলে চিহ্নিত। সাগরদিঘি এলাকাতেও রয়েছে আর্সেনিকের প্রকোপ। সমস্যা মেটাতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে জেলার বেশ কয়েকটি ব্লকে আর্সেনিক মুক্ত পানীয় জলের প্ল্যান্ট তৈরি হয়েছে। সাগরদিঘি এলাকাতে উঠেছে আর্সেনিক মুক্ত পানীয় জলের প্ল্যান্টের দাবি। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে বিস্তারিত রিপোর্টও পাঠানো হয় নবান্নে। নবান্নের সম্মতিও মিলেছে। সাগরদিঘিতে আর্সেনিক মুক্ত পানীয় জলের প্ল্যান্ট বসানোর অনুমোদন এসেছে। সাগরদিঘি বহুদিন থেকে মানে আর্সেনিক এফেক্টেড, এইটা হলে পরে মানুষ তো একদম পুরোপুরি আর্সেনিক মুক্ত পানীয় জল পাবেন। এবং এই এন্টায়ার ব্লকটাকে আমরা ছোট ছোট জোনে ভাগ করেছি যাতে খুব সুষ্ঠুভাবে মানুষ জল পান। 17টা রিজার্ভার তৈরি হবে। সাগরদিঘিতে তৈরি হতে চলেছে আর্সেনিক মুক্ত পানীয় জলের প্ল্যান্ট, আর এর জন্য তৈরি হচ্ছে মোট 17টি জলাধার। সাগরদিঘির পাটকেল ডাঙ্গায় গঙ্গার কাছেই এলাকা ঘুরে দেখেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা। স্থানীয় বিধায়ক জানিয়েছেন, দীর্ঘদিনের লড়াই শেষে এবার স্বপ্ন পূরণ হতে চলেছে। জল মানেই জীবন, জলই স্বাস্থ্য রক্ষার চাবিকাঠি। সাগরদিঘির মানুষের কাছেও এখন খুশির সময়, কারণ সরকারি আনুকূল্যে অবশেষে মিটতে চলেছে আর্সেনিকের প্রকোপ। মুর্শিদাবাদ থেকে সোমা মাইতির রিপোর্ট, জি ২৪ ঘন্টা।